আসসালামু আলাইকুম ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আইসিসির বিশেষ পুরস্কার আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এর মে মাসে নমিনেশন পেয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান নাজমুল হোসাইন শান্ত। তো নাজমুল হোসাইন শান্ত নমিনেশন পেয়েছে এবং আপনি একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে অবশ্যই নাজমুল হোসাইন শান্তকে একটি ফ্যান ভোট প্রদান করবেন যেন তিনি এই পুরস্কারটা জিতে যায়। তো আপনি কীভাবে নাজমুল হোসাইন শান্তকে ভোটটি প্রদান করবেন অবশ্যই সে বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা নাজমুল হোসাইন শান্তকে যেভাবে আপনার ফ্যান ভোটটা দিবেন সেই জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো ব্রাউজারে এসে আপনি এখানে লিখবেন আইসিসি, আইসিসি হোম লিখবেন, তাহলেই হবে। তো আপনাদের বলে রাখি যে কোনো খেলোয়াড় বা যে কোনো ভোট দিতে আপনি এই প্রসেসটা ফলো করতে পারেন, যে কোনো মাসের ভোট। তো মে মাসে বাংলাদেশ থেকে নাজমুল হোসেন শান্ত নমিনেশন পেয়েছে, তো আমরা নাজমুল হোসেন শান্তকে নমিনেশন দেওয়ার প্রসেসটা দেখাবো। তো প্রথম ওয়েবসাইটে ক্লিক করলাম। তো আইসিসির যেটা হোম পেজ, এখন আমাকে আইসিসির সেই হোম পেজে নিয়ে আসবে। তো আইসিসির হোম পেজ আসার পর এখানে পেজটা একটু কিন্তু লোড হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইসিসির যে হোম পেজ, তো সেটা এখানে শো করছে। তো আমি কিন্তু দেখুন লগ ইন করে নিয়েছি, যার কারণে এখানে কিন্তু আমার এখানে ওয়েলকাম এমডি গুণ হোসেন আমার নাম দেখাচ্ছে কিন্তু। তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে ভোট দিতে হলে আপনাকে একটা আইসিসি ফ্যান অ্যাকাউন্ট খুলতে হবে। তো দেখাচ্ছে আপনাকে প্রতিটা প্রসেস। তো ভোট দেওয়ার জন্য আপনি এখান থেকে উপরে যে হোম স্কোর র্যাঙ্কিং অ্যাওয়ার্ড তিন চারটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি উপরে দেখতে পাচ্ছেন ওভারভিউ বলে একটা অপশন রয়েছে, তার পাশে হলো উমেন্স পিও ডাবল টি, এরপর মোর বলে একটা অপশন। তো মোরে ক্লিক করে দেওয়ার পর মেন্স পিও টি এম বলে একটা অপশন রয়েছে দ্বিতীয় অপশন, তো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে নমিনেশন, এক নম্বরে রয়েছে বাবর আজম, তারপরে রয়েছে দুই নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্ত এবং তিন নম্বরে রয়েছে হ্যারি ট্যাক্টর। তো মে মাসের সেরা খেলোয়াড়দের আপনার নমিনেশন এই তিনজন পেয়েছে মে মাসে। তো আপনি এখানে থেকে যাকে ভোট দিতে চাইবেন তাকে ভোট দিবেন। তো আপনাদের আবার বলে রাখি যে এই ভোটটি দিতে হলে আপনাদের আইসিসি ফ্যান অ্যাকাউন্ট থাকতে হবে। তো আইসিসি ফ্যান অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং সেই অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করতে হয় সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। আই বাটনে দিয়ে রাখবো, ইন্ড স্ক্রিনে কমেন্ট বক্স, এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওর। আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এ টু জেড যা আইসিসি ফ্যান অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। তো আইসিসি ফ্যান অ্যাকাউন্ট খোলা থাকলে কিন্তু আপনি আরও বেশ কিছু সুবিধা পাবেন, যেমন এখানে ভোট দিতে পারবেন, যে কোনো মাসে ভোট দিতে পারবেন। এছাড়াও যেগুলো খেলা কিন্তু আপনি আইসিসি বিনামূল্যে দেখায় সেই লাইভ ম্যাচগুলো আপনি আইসিসি থেকে বিনামূল্যে দেখতে পারবেন। তো এসব সুবিধা কিন্তু আপনি ফ্যান অ্যাকাউন্ট থাকলে পাবেন। তো আমি ফ্যান অ্যাকাউন্ট খুলে রেখেছি, যার কারণে দেখতে পাচ্ছেন লগ ইন করাও রয়েছে আমার এখানে। এখানে ক্লিক করলেই দেখা যাবে আমার ফ্যান অ্যাকাউন্টটা, আমার নামে দেখুন এখানে কিন্তু ফ্যান অ্যাকাউন্ট রয়েছে, যার কারণে কিন্তু আমি এখানে আপনার ভোটটা দিতে পারবো। তো আপনাকে অবশ্যই একটা ফ্যান অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি এখন ভোট দিব। তো এখানে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের খেলোয়াড়, আমি তাকে ভোট দিব। তো এখানে ভোট অপশন দেখতে পাচ্ছেন, ভোটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আমার নাম এবং আমার জিমেইল দেখাচ্ছে এবং সাবমিট ইয়োর ভোট। তো আমি এখানে সাবমিট ইয়োর ভোট এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমার ভোটটা কিন্তু দেখুন কনফার্ম হয়ে গেছে। তো নাজমুল হোসেন শান্তকে আমার ভোটটা আমি দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। তো এটা কিন্তু একটা অরিজিনাল একটা প্রসেস। তো এভাবে কিন্তু আপনি ভোট দেবেন। তো আমার ভোট দান কিন্তু কমপ্লিট হয়েছে। তো অবশ্যই খেলাধুলার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, খেলাধুলার যে কোনো আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা নাজমুল হোসেন শান্তকে ভোট দিবেন, দিয়ে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।